একটি কলম 190 টাকায় বিক্রি করাতে 5% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? এখানে কলমটা 190 টাকায় বিক্রি করাতে 5% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? আচ্ছা, ক্রয় মূল্য ধরো, যে 100 টাকা, ঠিক আছে। এখন 5% ক্ষতিতে বিক্রি কলমটি বিক্রয় করা হয়েছে, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 থেকে -5, অর্থাৎ 95 টাকা, ঠিক আছে। এখন তোমরা খেয়াল করো যে এটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য, আমাদেরকে বের করতে বলা হয়েছে ক্রয় মূল্য। তা আমরা এখন ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে আমরা লিখতে পারি না যে, যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে, আমরা ক্রয় ডান পাশে দেব, তাহলে বিক্রয় মূল্য, কত? 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে। এখন বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কম, কম হলে ভাগ। অতএব বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া আছে কত? 190 টাকা। 190 টাকা হলে ক্রয় মূল্য হবে বেশি, বেশি হলে উপরে 100-এর সাথে 190 গুণ, এটা হচ্ছে 95। তাহলে এখন আমরা কেটে দেব, 5 দিয়ে কেটলে এখানে হয় 20, আর 5 দিয়ে এখানে কেটে দিলে হয় 19, এটা এটা কেটে দিলে হবে 10, অর্থাৎ গুণ করলে 10 আর 20 গুণ করলে 200 টাকা, ঠিক আছে। উত্তর হচ্ছে, উত্তর ক্রয় মূল্য 200 টাকা।